রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। বন্ধুরা, তোমরা অলরেডি জানো যে আমরা পিএসসি ক্লার্কশিপের উপর অলরেডি একটা স্পেশাল ক্লাস কিন্তু আমরা শুরু করেছি এবং ফার্স্ট ক্লাস কিন্তু অলরেডি আমাদের শুরু করা হয়ে গেছে। তো সেই ভিডিওটি যারা দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে আমাদের এটি দ্বিতীয় ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট বাকি প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে। অর্থাৎ আগের দিন আমরা টোটাল 30টি প্রশ্নোত্তর তোমাদেরকে দেখিয়েছি সেই ভিডিওতে, আজকে আমরা নেক্সট 30-এর পর থেকে আমি তোমাদের সেই প্রশ্নোত্তরগুলোকে দেখিয়ে দেবো যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দাও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেরই উপকার হতে পারে। আর এই ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলির আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস প্রশ্ন উত্তর। তো আগের দিন আমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে কিন্তু শুরু করেছিলাম। নেক্সট আমরা 30-এর পর থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে শুরু করব। তো এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে, আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি ঠিকভাবে প্রিপারেশন করো আর প্রত্যেক দিন যদি আমাদের ক্লাসগুলোকে ফলো করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই প্রশ্ন উত্তরগুলো থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো আজকের প্রথম প্রশ্নটি শুরু করি। কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহূত হয়েছিল? 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। পন্থ প্রস্তাব কি? 1939 খ্রিস্টাব্দের মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তা পন্থ প্রস্তাব নামে পরিচিত। প্রার্থনা সমাজ ভারতের কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়? মহারাষ্ট্র। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। বাঘাযতীন কোন যুদ্ধে মারা যান? বুড়ি বালামের যুদ্ধ। কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? বুদ্ধ। গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদ। গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদের নাম কি? সুশ্রুত। কোন বিখ্যাত সম্রাট জামা মসজিদ, দিল্লি জামা মসজিদ তৈরি করেছিলেন? শাহজাহান। জাতক কি? বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ। চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দে। ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটির নাম কি? ফোর্ট সেন্ট জর্জ। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে 1922 খ্রিস্টাব্দে। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শিশুনাগ। শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি? মহানন্দিন। কাকে প্রিন্স অব বিল্ডার্স বলা হয়? শাহজাহানকে। হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধন। হিউয়েনসাং এর লেখা গ্রন্থটির নাম কি? সি ইউ কি। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বল গঙ্গাধর তিলক। মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন? 23 জন। সকারি কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি? দিগম্বর ও শ্বেতাম্বর। তীর্থঙ্কর শব্দের অর্থ কি? জৈনদের প্রধান ধর্মগুরু। আর্যরা কোন দেবতার পূজা করত? প্রাকৃতিক শক্তি। সেন রাজবংশের অবসান ঘটে কবে? ত্রয়োদশ শতকে। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয় সেন। অমিত্রাঘাত কার উপাধি ছিল? বিন্দুসার। ছত্রপতি কাকে বলা হতো? শিবাজিকে। তো বন্ধুরা, আজকে আমরা পরবর্তী যে 30টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা ইতিহাসের পরবর্তী আরও যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং ইতিহাসের এই প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা ভূগোলের যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে একে একে আমি করিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যাতে পিডিএফ দেওয়া হয়, তো এখান থেকে আমি পিডিএফ তোমাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। তো পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব তোমাদেরকে পিডিএফ দেওয়ার যাতে তোমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।